নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। মানুষের জীবনের দুঃখজনক গল্প হলো খারাপ হওয়ার জন্য সে নিজেকে দায়ী করে, যেখানে সে আসলে নিজে দায়ী নয়। আজকের চমৎকার। আমি ওয়ারঙ্গলের শিবানগর থেকে পি মল্লিকাম্বা বলছি। শ্রী আম্মা ভগবান আমাদের জীবনে অগণিত চমৎকার করেছেন। একটা সময় আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তার সাথে খুবই খারাপ ব্যবহার করত। সে চরম পথ বেছে নেয় এবং আত্মহত্যার চেষ্টা করে। এর ফলে তার অন্ত্র ও পাকস্থলী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকেরা বলেন, এত কিছু শারীরিক ক্ষতি হওয়া সত্ত্বেও সে যে বেঁচে আছে এটাই সবচেয়ে বড় চমৎকার। পাকস্থলীতে ক্ষত হওয়ার দরুন সে ঠিকমতো খেতে পারছিল না। এই সময় সে দিনে 7 বার মাত্র একটা করে ইডলি খেত। ডাক্তারবাবু তাকে ইডলির সাথে অন্যান্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন, কিন্তু সে অন্য কিছুই খেতে পারত না। ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, সে খুবই দুর্বল হয়ে পড়ে। তাই আমরা আমাদের মেয়েকে শ্রী আম্মার দিব্য মঙ্গল দর্শনে নিয়ে যাই। শ্রী আম্মা তাকে আশীর্বাদ করে বলেন, তুমি খুবই দুর্বল ও শীর্ণ হয়ে পড়েছ, তুমি স্বাস্থ্যকর খাবার খাও, তোমার বাকি সমস্ত শারীরিক সমস্যা আমি সারিয়ে দেব। আম্মার দর্শন করে বাড়ি ফিরে আসার পর থেকে আমার মেয়ে চমৎকারিকভাবে একসাথে 4টে করে ইডলি খেতে পারত। এটা দেখে আমি খুব স্বস্তি লাভ করি, আনন্দে আমার চোখে জল এসে যায়। দিনে দিনে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে, বর্তমানে সে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে। এইভাবে আমার পরিবারের ওপর অপার করুণা বর্ষণ করার জন্য বৈদেশ্বর শ্রী আম্মা ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় বলো রক্ষা কবচ প্রদাতা শ্রী আম্মা ভগবানের জয়।